বেদে সখী হৃদয়ের প্রেম, সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যায়, চিরদৈন্য চিরপূর্ণ হেম। নব নব ব্যাকুলতা জাগে দিবা রাতে, তাই আমি না পারি বুঝিতে। রবি ঠাকুরের এমন শাশ্বত বাণী যেন বারবার শত রূপে শতবার ফিরে ফিরে আসে মানব মানবের নতুন একটি অনুভূতির মাঝে, যখন তারা নবজন্ম লাভ করে, যখন তারা এই পৃথিবীর মাঝে থেকেও অন্য এক পৃথিবীর স্বাদ পায়, যে পৃথিবীর সব কিছু সুন্দর, জোছনার মতো আলোময়। হ্যাঁ প্রিয় দর্শক, অনেক সাধনা আর অনেক প্রতীক্ষার পর যখন ভালোবাসার মানুষটি কল্পনার সিঁড়ি মাড়িয়ে সত্যি হয়ে কাছে আসে, তখন বুঝি এমন অনুভূতির সৃষ্টি হয়। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি পুরনো পরিচয় আর নতুন পৃথিবীর রঙিন দুজন মানুষকে, যারা অতি সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমাদের সাথে আছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান ও আমাদের সবার প্রিয় মডেল অভিনেত্রী সুজানা। So I have to congratulate you first of all for entering into a new life. Thank you. প্রথম প্রশ্ন হৃদয় খানের কাছে, আপনি একাধিকবার আমার নামের মঞ্চে এসেছেন এবং অবুঝের মতো প্রতিবারই বলেছেন আপনার ভালো লাগার কথা, ভালো মানুষটির কথা। তো এখন যখন আপনার সাথে সে, আপনার সাথে সংসার করছে সে, অবশ্যই অনুভূতিটি ভালো, কতটুকু ভালো সেটা জানতে চাই। আমি যদি অন্যভাবে অন্য কিছু দিয়ে বোঝাতে যাই, আমার মনে হয় যখন ইউ আর একটা দেশ একটা ওয়ারে আছে, যখন ওয়েন ইউ ওয়ন দ্য ওয়ার, তখন কি ফিলিংসটা হয়, আমার যে মনে হয় দেশে পুরো দেশটা আমার, কত একটা শান্তি, কত ভালো লাগে, তাই না? বিশাল একটা পাওয়া। আমার মনে হয় যে তার থেকেও বড় একটা মানে পাওয়া এবং পিসফুল একটা ফিলিং আমার আমার জন্য। আমি দেখছিলাম মুগ্ধ হয়ে কিন্তু সুজান আপনার কথা শুনছেন। আচ্ছা, যেহেতু যুদ্ধে জয়ের কথা এসেছে, তো একটা প্রশ্ন চলে আসছে যে কে জয়ী আর কে পরাজিত। সুজানা, আপনার কাছে প্রশ্নটা করি, কি মনে হয় হৃদয়ের ভালোবাসার কাছে কি আপনি হার মেনেছেন? হার মানতে হয়েছে লাস্ট পর্যন্ত, কারণ চার বছর ধরে তো আমি জানি হৃদয় আমাকে অনেক লাভ করে। তো আমি আসলে ওকে কখনো এভাবে দেখিনি, ওকে আমি অলওয়েজ একটা কথাই বলে আসছি, ও আমার খুব ভালো ফ্রেন্ড। বাট এই রোজায় এসে একটা সময় এসে মনে হলো যে না, ও আসলে রিয়েলি আমাকে অনেক লাভ করে। আর ওই সাপোর্টটা আসলে আমার ফ্যামিলি থেকে আমি আরো বেশি পেয়েছি, যখন আমার ফ্যামিলি আমাকে বলছিল যে ও আসলে তোমাকে ট্রু লাভ করে, তুমি যে ওকে বিশ্বাস করো না, ও আসলে তোমাকে অনেক লাভ করে, আমার মনে হয় তুমি ওকে লাইফ পার্টনার হিসেবে চিন্তা করতে পারো। তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, একটু হলে তো বুঝা যায়, চারটা বছর কিন্তু কম না, চারটা বছর তো ফ্রেন্ড হিসেবে দেখেছি। ওকে আমি এত অ্যাভয়েড করতাম, বা ওকে আমি কখনো ইভেন ওকে ভালোবাসি এই কথাটা কখনো বলিনি, তারপরও স্টিল নাও মানুষ আমাকে এত ভালোবাসে, তখন মনে হয়েছে যে ও আসলে ওই আমার জন্য পারফেক্ট। বা তাহলে প্রশ্ন করতে হয় যে এই চার বছরে যেহেতু আপনি দেখেছেন হৃদয় খানকে, কোন কোন বিষয়টি দেখে আপনার মনে হয়েছে যে তার ভালোবাসাটা সত্যিকার অর্থেই সত্যি? চারটা বছর ওকে আমি না বলার পরও ও যে আমার জন্য ওয়েট করছে, এবং ওর মনে একটা জিনিস ছিল, সুজন আমাকে কখনোই বিয়ে করবে না। ওর তো এরকম না যে ওকে মেয়েরা পছন্দ করে, আমিও নিজে দেখেছি ওকে অনেক মেয়ে পছন্দ করে। ও তো এটাও করতে পারতো যে সুজানা আমাকে ভালোবাসে না, ঠিক আছে আমি অন্য আরেকটা মেয়েকে, অন্য আরেকটা মেয়ের সাথে, ঠিক আছে আমি কেন ট্রাই করি। বাট ওর এই অনেস্টি, ও আমাকে ইভেন এটাও বলে, সুজান জানো নামাজ পড়ে আমি শুধু একটা জিনিসই বলি, আল্লাহ সুজানাকে যেন পাই। ওর এই জিনিসটা আমাকে অনেক মুগ্ধ করেছে যে অ্যাটলিস্ট ও কাউ, ও আমার কাছেও এক্সপেক্ট করছে না, ও তো আল্লাহর কাছে যাচ্ছে। তো আমি বলেছি আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই তোমার আমার বিয়ে হবে। এই কথাগুলো শুনতে এখন কেমন লাগছে? চার বছর যে কথাগুলো বলছো, এটা কখনো আই নেভার স্টপ এনিথিং, বিকজ একটা মেয়ে যাকে আমি ভালোবাসি, যাকে আমি চাই, সে আমাকে চায় না তো কি হচ্ছে, সে আমাকে আদৌ কখনো বলেনি যে ভালোবাসি, বা সে আমাকে কখনো ওই চোখে দেখেনি, তো কি হয়েছে আমি, তাহলে তো এটা আমি সেলফিশ হয়ে যাবো যে আমি একজনকে ভালোবাসি, সে ভালোবাসে না বলে আমি আজকে আরেকটা মেয়ের কাছে চলে যাচ্ছি। তো এটা আমি নিজেও মানতে কখনো পারিনি যে আই ক্যান চেঞ্জ মাই মাইন্ড, আই নেভার কুড চেঞ্জ মাই মাইন্ড। আচ্ছা, যেটা জানতে চাইবো, আপনি বলছিলেন যে চার বছর ধরে বিভিন্ন ভাবে প্রকাশ করেছে তার ভালোবাসার কথা, তো প্রথম যখন বলেছিল, তার অনুভূতিকে ব্যক্ত করেছিল আপনাকে, হাউ ওয়াজ ইট, কি বলেছিল, কিভাবে বলেছিল, হাউ ডিড ইউ রিয়্যাক্ট? হৃদয় আমার আসলে পরিচয় হয়েছিল আমাদের মিউজিক ভিডিওর মাধ্যমে, আড়াল, তখন প্রথম পরিচয়, হ্যাঁ একদম ফার্স্ট পরিচয় শুটিং এর সময় হৃদয়ের সাথে আমার। তো তখন
শুটিং এর সময় এসে ওর সাথে যখন পরিচয় আছে, যখন কাজ করছিলাম তখন ওর সাথে আমার সাথে ঝগড়া লেগে থাকতো, কারণ তখন আমি ওকে দেখতেই পারতাম না, কারণ আমি আমি অলওয়েজ না কাজের ব্যাপারে খুব সিনসিয়ার, খুব টাইম মেনটেন করি, তো হৃদয় কিন্তু এগুলি করতো না। তো আমি ঠিক টাইমে আসতাম, হৃদয় দেখে ঠিক টাইমে আসতো না, এবং ওর ইচ্ছে হলো কাজ করবে, এখন ওর মুড আছে কাজ করবে, ওর যদি মুড না থাকে বলে আজকে করবো না, আরেকদিন শুটিং করবো, সেটা নিয়ে ওর সাথে লাগতো। এরকম অনেকবারই আমাদের আসলে কাজের জন্য দেখা হয়েছে। তো হৃদয় স্বাভাবিক, হৃদয় মনে করতো যে আমাকে তো কত মেয়ে পছন্দ করে, কত মেয়ে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কথা বলতে চায়। তো ও তখন দেখতো আমি আসলে ওর ব্যাপারে এরকম সিরিয়াস না, বা ওকে মানে ও মনে করছে সব মেয়ে আমার জন্য ক্রেজি, সুজন আমার জন্য ক্রেজি, তখন ওকে না আমি আসলে সত্যি কথা বলতে ওইভাবে ওর সাথে কথা বলতাম না। তো ওর না এই জিনিসগুলি ওর খুব গায়ে লেগেছে, সেরকম তাই না রিদা, যে আমি কথা বলতেছি সুজন আমাকে পাত্তা দিতেছে না। আমি সত্যি কথা একদম যদি ইফ আই টেল ইউ ভেরি ব্রিফলি, আই সো হার রিয়েলি মেইনটেইনিং মানে স্কেজুল, এবং সকাল 10টার সময় কল, 10টার সময় আসবে হ্যাঁ কাজের জন্য, এবং ওকে আমার কস্টিউম যা বলে দিয়েছে একদম একদম প্রিপেয়ার করে আসছে, এভরিথিং। আমি ছিলাম উল্টা, আমি 10টার সময় শুটিং, আমি যাচ্ছি 11টা 12টার সময়, দেখা গেছে আমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, বিকজ আমি রাত জাগতাম, আমার খাওয়া দাওয়া ঠিক ছিল না, সবকিছু উল্টা পাল্টা ছিল। তো ওকে দেখে আমি আসলে ফার্স্ট আমি ইন্সপায়ার হলাম যে একটা মানুষ কত গুছানো হতে পারে, আমি কেন না। শি হ্যাজ এ ভেরি বিগ হার্ট, যেটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, অ্যান্ড তখন আসলে আই ফল ফর হার অ্যাকচুয়ালি একদম। সো হাউ ডিড ইউ প্রপোজ টু হার ফার্স্ট টাইম অর এক্সপ্রেস ইয়োরসেলফ? আমি একটা কাজে বোম্বে গিয়েছিলাম, তো হৃদয় আমাকে যাওয়ার আগে বলছিল তুমি বোম্বে যেও না, আমি না খুব অবাক হয়েছি, তুমি আমার ফ্রেন্ড, তুমি বলার কি আমি বোম্বে যাবো কি যাবো না? তো হৃদয় বলে না আমার খারাপ লাগতেছে তুমি যেও না, তো আমি তো পাত্তা দিইনি, ন ও কি বলেন আমার পাত্তা দেয়, আমি বোম্বে চলে গেছি। তো আমাকে এভরিডে ফোন দিত, তো ফোন দিত আর খুব মন খারাপ করে কথা বলত। এখানে থামাচ্ছি, আমরা শুনবো ফোন দিয়ে কি বলতে সেটা বিরতির পর। প্রিয় দর্শক, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমি জানি আপনারা খুব আগ্রহ নিয়ে শুনছিলেন এই কথোপকথন, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। তো আমি দেখা করতাম না বলে ও সবসময় আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান, এবং সেই সাথে আমাদের প্রিয় একজন মডেল অভিনেত্রী সুজানা। তো বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে প্রথম প্রপোজালের বিষয়টি নিয়ে আপনি বোম্বেতে কাজে গিয়েছেন, তিনি না করেছেন সেটা না শুনে আপনি গিয়েছেন, ফোন করে কি বলেছিলেন? আমি বলি তাহলে বুঝতে পারবে। ফার্স্ট ডে আমি ওকে ফোন দিই, মানে তিন চার দিন পরে, ওর সাথে ফার্স্ট আমার কথা হচ্ছে না, শি ইজ বিজি উইথ হার ওয়ার্ক। তিন চার দিন পরে আমি কিছু ফোন দিই, আমাকে ফোন করে ফার্স্ট কথা বলেছি না তুমি একটু এসে পড়ো, তুমি তাড়াতাড়ি চলে এসো। ও তখন বলে কেন, ওয়াই আর ইউ টেলিং মি দিস, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি ইউ ক্যানট টেল মি টু কাম ব্যাক। তখন আমি বললাম যে ইউ নো ওয়াট, আমি তোমাকে বলি হয়তো বা তুমি ইউ ক্যান বি অকওয়ার্ড ফিল করতে পারবো, যাই হোক, বাট স্টিল আই অ্যাকচুয়ালি লাভ ইউ, আই থিঙ্ক আই লাভ ইউ, বিকজ আই ডোন্ট নো আই এম ফিলিং দ্যাট, যে তুমি চলে গেছো দূরে কাজে, বাট স্টিল what matters, but still it matters to me. Phone-er oi prante ki puro silence naki na o bolo na je she took it so easy kana amake theke normal chilo right o amake bolchilo tumi kobe back korbo ami airport e ashbo amake theke eta khub funny lagche o to amar boyfriend na to keno ashbe ta ami oke bolini thike ami airport e eshe dekhi o dariye ache wow dariye ache even shei din o amake কিছু না জাস্ট বলে তুমি গাড়িতে উঠো, আমি বলছি না আমার গাড়ি আসছে আমি আমার গাড়িতে যাবো, সুজানা প্লিজ তুমি গাড়িতে উঠো আমি তোমার সাথে কথা বলবো। আই ওয়ান্টেড টু সি হার এন্ড ইউ নো লাইক আই ওয়ান্ট টু টেল হার যে আই লাভ ইউ, সো এই কারণে আই ওয়াজ ভেরি, এবং সেই দিন আমার কাছে অনেক ইজি মনে হয়েছিল কথাটা, তো আমি সাথে সাথে ওকে নাও কিছু, আমি তোমার সাথে কখনোই সম্ভব না, আমি নিজের কোনো ছেলেকে কখনো বিয়েও করবো না, তুমি আমি যেরকম ছেলে পছন্দ করি তুমি ওই টাইপের না, আমি ডাইরেক্ট ওকে এভাবে বলতাম, মানে ওকে আমি সত্যি কথা বলতে অনেক ইনসাল্ট করেছি ওই সময়, এখন এখন খারাপ লাগে, বাট ওই সময় ওকে অনেক ইনস্টল করেন, তারপরও ও আমার পিছছাড়েনি, হৃদয় তারপরও আশা নিয়ে প্রতীক্ষায় ছিল যে এই দিনটি আসবে। আমার মনে আছে এখন আমি ওকে প্রায় এই কথাটা বলতাম যে ওয়ান ডে ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আচ্ছা সুজানা, যখন হৃদয় তার ভালোবাসার কথাগুলো বলতো কখনো কি এরকম মনে হয়েছে যে তার এই কিশোর সুলভ আচরণের জন্য তাকে সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না? প্রথম দিকে ও তো জানতো যে ওকে আমি না করে দিয়েছি, ও আমার সাথে দেখা করতে চেত, স্বাভাবিক ফ্রেন্ডের সাথে দেখা করতে চেয়েছে, তো আমি না করে দিতাম যে যখন সময় পাবো আমি দেখা করব।
তো আমি দেখা করতাম না বলে ও সবসময় আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, জাস্ট আমাকে একটা কথা বলতো, সুজানা প্লিজ তুমি একটু বারান্দায় আসো, আমি তোমাকে দেখে চলে যাব। ইভেন এত বৃষ্টি হতো, তখন বর্ষাকাল ছিল, এত বৃষ্টি হতো, বৃষ্টিতে ভিজতেছে, তারপর দেখ ও আমাকে বলে তুমি যদি একটু বারান্দায় না আসো আমি চলে যাব। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ফানি মনে হতো, মানে এই মানে হচ্ছে ও তখন আমাকে মানে এটা ইমোশনাল লাভ থাকে না যে কেন এত বেশি বেশি করবে। ও এভরিডে, ও তখন ওর অফিস ছিল পল্টনে, পল্টন থেকে ও প্রতিদিন আমার বাসায় এখানে মিরপুরে আসতে অনেক টাইম লাগে, ও প্রতিদিন কষ্ট করে এসে জাস্ট 5 মিনিট দেখার জন্য ও দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। আপনার মেয়ে ভক্তরা কিন্তু এসব শুনছে, তাদের উদ্দেশ্যে যে কিছু বলার ইচ্ছা আছে? আমার মনে হয় যে আসলে যদি মন থেকে যদি কাউকে ভালোবাসেন তাহলে সেই মানুষটার জন্যই ভালোবাসাটা বজায় রাখা উচিত, এটা আমার কাছে, আমি মনে করি। আর হয়তো বা এক একজনের এক এক রকমের মনে হতে পারে। সো আমার ফ্যানদেরকে বলবো, ইফ ইউ লাভ সামওয়ান দেন ডোন্ট, এরকম চিন্তা করবেন না যে নো, ডোন্ট গিভ আপ অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে ঠিক আছে 3 বছর লেগেছে তাকে রাজি করাতে, তো আপনার কি কোনো আক্ষেপ নেই যে বিয়ে করে ফেলেছেন ঠিক আছে, কিন্তু প্রেম করার সুযোগটা তো সুজানার দিল না? আমি এটা আমার মনে আছে আগেও বলতাম, এবং বিয়ের পরে আমি ওকে স্পেশালি একদিন বলেছি যে আমাদের প্রেম করতে পারলাম না আমরা। কিন্তু রিদা, আমরা কিন্তু এখন একটা কথা বলি, এখন যে আমাদের বিয়ে হয়েছে আমরা কিন্তু ফিল করি না এখন, ও একটা এখন মনে হচ্ছে যে আমরা প্রেম করছি, একটা মজার জিনিস। হ্যাঁ, এটা কারণ রিদার সাথে ওইভাবে আসলে আমি কখনো ঘোরাঘুরি হয়নি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো এখন যখন আমরা কোথাও ঘুরতে যাই কোনো কিছু করে তখন মনে হয় না ও আসলে আমার বয়ফ্রেন্ড, হাজবেন্ডটা এখন আমি ফিল করছি না, হয়তো যখন পুরোপুরি সংসার করবো তখন মনে হবে। এখন বিয়ের পরে খানিকটা সময় একসাথে তো পেয়েছেন, তো আপনি সবসময় যে কথাগুলো বলেন যে আপনাকে গুছানো বা অবছানো যে হৃদয়তে ছিল সে এখন অনেক বেশি অর্গানাইজড, ডিসিপ্লিন, সেটার কৃতিত্ব আপনি সবসময় দিয়ে এসেছেন সুজানাকে। কোন কোন বিষয়গুলো আপনি ধরে ধরে ঠিক করেছেন তার, সেটা একটু জানতে চাই। অনেক কিছু, বাট নাম্বার ওয়ান হলো হৃদয় টাইমলি খেত না, টাইমলি ঘুমাতো না, কাজের ব্যাপারে সিরিয়াস ছিল না। তো মোটা হওয়ার কারণ কি এটাই আমরা ধরতে পারি? কারণ না, মোটা হওয়ার আরেকটা রিজন আছে, আমি বলি হৃদয় আগে স্মোক করতো, হৃদয় স্মোক করতো, তো এটা আমি পুরোপুরি ওকে বন্ধ করে দিয়েছি। তো ওই কিভাবে সম্ভব হলো? কারণ ও আমাকে এত লাভ করতো, ওকে আমি ব্ল্যাকমেল করতাম, সত্যি কথা বলি, মানে আমি ওকে কিভাবে ব্ল্যাকমেল করতাম, আমি বলতাম রিদা দেখো আমি আমি কিরকম ছেলে পছন্দ করি জানো, আমি এমন একটা ছেলেকে আমি হাজবেন্ড হিসেবে চিন্তা করি যে স্মোক করবে না, তারপর তার লাইফটা খুব গুছানো, পাঁচক তো নামাজ পড়ে, তো তুমি তো এরকম না, আমি তোমাকে কেন পছন্দ করবো, এরকম করে হৃদয় তখন না আসলে সত্যি কথা ও আমাকে এত লাভ করতো, ও সবকিছু ট্রাই করতো। আপনাদের সম্পর্কের শুরুটা হচ্ছে ঝগড়া দিয়ে, যেটা বললেন, তো এখন কি সেই ঝগড়াটা মান অভিমানে পরিণত হয়েছে? ঝগড়া শুরু নিচ্ছি একটা বিরতির পর। প্রিয় দর্শক, আর একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। ও যখন আমাকে ফোন দিয়েছিলাম হৃদয় খান, তখন আমি ওকে আমি কোশ্চেন করেছি কোন হৃদয় খান, কি করো তুমি, ও বললাম সিঙ্গার। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি, লেজান আমার নামে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজান এবং সেই সাথে আমাদের প্রিয় একজন কণ্ঠশিল্পী হৃদয় খান। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম যে আপনাদের শুরুটা যেভাবে হয়েছে ঝগড়া দিয়ে, সেটা কি এখন মান অভিমানে পরিণত হয়েছে? আমাদের কখনো ঝগড়া হয় নাই, আমাদের আসলে ঝগড়া হয়েছে বাট সেটা আমি একা করেছি, বোবার সাথে কতক্ষণ ঝগড়া করা যায়, ওটা ঝগড়া হয় না আসলে। আসলে ঝগড়া আমাদের সিরিয়াস ঝগড়া যদি বলি আমাদের কখনোই হয়নি, ছোটখাটো নিয়ে ঝগড়া হতো, সেটা হলো একটু আগে বললাম না ওকে আমার ঠিক করতে অনেক কিছু করতে হয়েছে, তো হয়তো ওকে আমি ঝগড়া বকা দিতাম কেন ও টাইমলি খাচ্ছে না বা কেন এটা ও কাজটা সিরিয়াসলি করছে না, এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতো। বাট আমাদের ঝগড়াটা কেমন, আমি একাই ঝগড়া করছি, ও সবসময় চুপ, 2 ঘন্টা পর আমিও ভুলে যাই, আর ও তো একই রকম, তো আমাদের ঝগড়াটা কখনই অনেকক্ষণ স্টে করতো না। আমরা জানি যে হৃদয় খানের বয়স সবসময় 19, তো সেটা কি মানে তিনি কি এখন বড় হয়েছেন কিনা সেটা একটা প্রশ্ন, আর দ্বিতীয়ত আপনি কি আমাদেরকে বলতে চান কিনা আপনার বয়স কত অথবা আপনাদের দুজনের বয়সের পার্থক্য কত? আসলে আমাদেরকে অনেকেই একটা কথা বলতো, যেমন আমি বললাম না আমাদেরকে অনেক গসিপ হতো, হ্যাঁ সুজানা হৃদয় থেকে বড় বা এটা,
আমার কাছে না আসলে এটা খুব ফানি লাগে, রিজন আমি বলি, ইভেন ওর সাথে যখন আমার কাজের আগে ফোনে কথা হতো, আমি কিন্তু কোন, আমি কিন্তু স্বাভাবিক কাজের কথা হচ্ছে, ওকে আমি জিজ্ঞেসও করিনি তোমার ইউজ করতো, কারণ আমি, ও যখন আমাকে ফোন দিয়েছিলাম হৃদয় খান, তখন আমি ওকে আমি কোশ্চেন করছি কোন হৃদয় খান, কি করো তুমি, ও বলে আমি সিঙ্গার, আমি যে তুমি কি গান করছো, মানে সেটাও আমি জানতাম না ও ও যে সিঙ্গার, তো ও না মানে কি বলবে, মানে ও চুপ হয়ে যাচ্ছে, বলে আমি গান করি, আমি যে তুমি কি গান করছো, তখন আমাকে লিস্ট শোনাচ্ছিল। আচ্ছা একটু হৃদয় খানের মানে কি ফিলিংস হচ্ছিল জেনে নেই ওই সময়? আচ্ছা না, ইট ওয়াজ আমার কাছে ওরকম, আই নেভার ফিল যে হ্যাঁ এখন, তখন আমি এটা মনে হয়েছে যে হ্যাঁ এক মানুষ হয়তো বা নাও চিনতে পারে, সবাই তো নিশ্চয় চিনতে হবে, আমার কোনো কথা নেই। তো ওকে তখন আমি বললাম যে ঠিক আছে আপনি আমাকে চিনেন না, সমস্যা নেই, আই এম সেন্ডিং ইউ মাই সংস, লিসেন টু মাই সং, যদি গানটা ভালো লাগে তাহলে আই ওয়ান্ট ইউ টু বি দ্য মডেল অফ দ্য সং, স্ট্রেট এটাই ওকে বললাম। তো মডেল হিসেবে সিলেকশনের একটা বিষয় থাকে, ওটা কে সিলেক্ট করেছে? আমি আমার, বিকজ পুরো ভিডিওটা আমার নিজের ডিরেকশন দেওয়া ছিল। আচ্ছা কেন সুজানা? ওর ছবি দেখে আমার খুব ভালো লেগেছে। কোথায় দেখেছেন ছবি? একটা ম্যাগাজিনে দেখেছিলাম, আর বিউটি বাজ একটা ম্যাগাজিন ছিল, মানে কভারের ছবি ছিল। ছবি দেখে কি শুধু মডেলের কথা ভাবছিলেন নাকি সত্যিকার অর্থে তখনই ভালো লেগে গিয়েছিল? না সত্যিকার অর্থে না, ওইটা ওরকম কিছু না, আমি আমার যে ক্যারেক্টারটা আমি খুঁজছিলাম, মিথ্যে বলছেন না? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি, বিকজ আমি ওকে চিনতাম, কারণ ও কিন্তু আরো অনেক মডেল দেখছিল, আমি জানি, ও আমাকে বলেছিল। সত্যি কথা বলতে ওকে আমি আগে কখনো দেখিনি, বিকজ আমি টিভি আমার দেখা খুব বেশি হয় না, আমি ওকে এইভাবে খেয়াল করিনি আগে কখনো। ফার্স্ট ছবিটা দেখে ওকে ভালো লেগেছে আমার, যে অ্যাজ এ মডেল আমাকে মনে হচ্ছে প্রপার, একদম প্রপার একটা মডেল। তো তখন তোকে সামনে সামনে, আমি যেটা বলছিলাম উনকে, ওই কাজের সময় ওর সাথে আমার ফোনে কথা হতো সবসময়, পরে আমাদের শুটিং এ দেখা হয়েছে, কাজের সময় যখন কথা হতো আমি কখনো ফিল করিনি ওর এই মানে আমার থেকে ছোট, ওর ভয়েস, ওর কথা বলার স্টাইল অলওয়েজ আমাকে, আমার কাছে মনে হতো ও আমার থেকে বড়। আচ্ছা যখন আমাদের দেখা হয়েছে ওকে আমি দেখে খুব অবাক হয়ে গেলাম, ছোটখাটো একটা মানুষ যাই, তোমার বয়স কত, তখন আমি জানতে পারছি ওর এই দুজনই বন্ধু হিসেবে আপনাদের সম্পর্কটা শুরু হয়েছে। এরপরে যেটা হয় যে ভালো লাগা, এখন বিয়ে করেছেন আপনারা, সংসার শুরু করেছে, সাধারণত সাংবাদিকেরা যেটা বলেন যে এরকমই হয়, শুরু হয় বন্ধুত্ব দিয়ে তারপর ঠিকই গড়ায় প্রেমে। এটা আত্মপক্ষ সমর্থন হিসেবে আপনি কিছু বলতে চান কিনা? হৃদয় আমাকে নিয়ে গসিপ শুরু হয়েছে যখন আমি আমার আব্বুর ক্যান্সারের জন্য মিডিয়াতে কাজ বন্ধ করে দিই, তখন আমার ওর একটা ইন্টারভিউ নেওয়ার সময় বলতেছিল আপনাদের তো রিলেশন শুনলাম, আমি যে ভাই রিলেশন কোত্থেকে হয়, আমি তোকে পছন্দই করি না, বলে হৃদয় তো পছন্দ করে, আমি যে হৃদয় পছন্দ, আমাকে তো এরকম অনেকেই পছন্দ করে কিন্তু, বাট আমি তোকে ওইভাবে পছন্দ করি, বলে কি হ্যাঁ হ্যাঁ অনেকেই বলে না, মিডিয়াতে অনেকেই বলে না, আমাদের অনেক সিনিয়ররও আছে এরকম বলে না, পরে ঠিক হুট করে বিয়ে হয়ে যায়। আমি যে ভাই আমি যদি বিয়ে করি, আমি যদি কাউকে লাভ করি, আমি সবার আগে বলবো, কারণ আমি প্রাউড ফিল করি, আমি কাউকে ভালোবাসি। সুজানার কথার সাথে একটু ব্রিফলি একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে খুবই রেয়ার কেস কিন্তু যে প্রথম দেখায় দুজন দুজনকে ভালো লাগা, এটা কিন্তু খুব রেয়ার হয় না, বাট নর্মালি কিন্তু এটাই হয় যে ফার্স্ট দেখায় একজন হয়তো একজনকে ভালো লাগছে, তখন কিন্তু ফ্রেন্ডশিপ দিয়েই শুরু হয়, এবং লাভ ম্যারেজটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম 95% আমার মনে হয় যে ফ্রেন্ডটা হয় আগে, তারপরে দুজনের একজন হয়তো বা মেনে নেয়, তারপর দুজন একসাথে প্রেম করে। আচ্ছা একটা প্রশ্ন করবো হৃদয়, আপনার কাছ থেকে আমরা শুনেছি যে আপনার পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল, তো এখন কি আপনাদের এই বিয়ের সুবাদে তারা কি কাছে এসেছে, সে দূরত্বটা কমিয়ে এনেছেন? আমার ফ্যামিলির সাথে আমার গ্যাপটা অনেক আগে থেকে, সেটা লাইক 6 years ব্যাক, তখন আমি সুজানা কেউ চিনিও না, তোমার সাথে আমার পরিচয় হয়নি, পরিচয় হয়নি। তো এইটা অনেক সত্যি যে সুজানার কারণে আমার ফ্যামিলির সাথে কিন্তু আমার একটা সুন্দর রিলেশন হয়েছে, এবং আমার ফ্যামিলি, আমার রিজনে কিন্তু ওর সাথে আরো ভালো রিলেশন হয়েছে, কারণ আমি যখন হৃদয়ের সাথে পরিচয় হয়েছে আমি দেখতাম যে ও আলাদা থাকে, তখন আমি অলওয়েজ বলতাম তুমি কেন আলাদা থাকো, তুমি তোমার ফ্যামিলির সাথে থাকো, তো ও তখন ওর পার্সোনাল অনেক কথা আমাকে বলতো, তখন আমি বুঝেছি ওর ফ্যামিলির সাথে ওর অনেক ডিস্টেন্স, বাট ওর সাথে যখন আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তখন ওকে আমি যেমন ইভেন ওর চাচা খালা ইভেন ওর মা সবার সাথে আমি কথা বলতাম, সবার সাথে ওকে কথা বলাই দিতাম, ইভেন ওরা আমাদের মানে ওরাই কিন্তু প্রথম বিয়ের প্রস্তাব নিয়ে আমার আম্মুর কাছে যায়, এবং আমার আম্মু তখন হ্যাঁ বলেছে, এবং এইসব দেখে কিন্তু আমার ওই সাহসটা ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি হয়তো ভুল করতে পারি, বাট আমার ফ্যামিলি তো ভুল করবে না, আমার ফ্যামিলি সবাই তখন দুই ফ্যামিলি মিলে তখন বলছিল না হৃদয় তোমাকে এত লাভ করে, তো আমার মনে তোমার লাইফ পার্টনার হিসেবে হৃদয়কে দেখা উচিত। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের
ছোট ছোট বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি শিওর আমাদের দর্শক যারা এনজয় করেছেন আজকের এই কনভারসেশন, আপনাদের দুজনকে অনেক অনেক শুভকামনা। দুজন দুজনের কাজের ক্ষেত্রে সফল হন এবং আপনাদের যে দাম্পত্য জীবন সেটাও যেন সুখী হয়, সেই প্রার্থনা সেই প্রত্যাশাই রইল। আমরা অনুষ্ঠান শেষ করব আপনার কণ্ঠে একটা গান দিয়ে। আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, প্রিয় মানুষকে কাছে পেলে অনেক প্রশ্ন জমে যায়, অনেক কিছু জানতে ইচ্ছে করে, কিন্তু সময়ের কাছে তো আমাদের হাতও বাঁধা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় কোন তারকাকে নিয়ে আগামী পর্বে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এবার গান শুনব। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে কি করে তোমায় বোঝাবো, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, ওর সাথে যখন আমার কাজের ফোনে কথা হতো, আমি কিন্তু কোন আমি কিন্তু স্বাভাবিক কাজের কথা হচ্ছে, ওকে আমি জিজ্ঞেসও করিনি তোমার ইউজ করতো, কারণ আমি ও যখন আমাকে ফোন দিয়েছিলাম হৃদয় খান, তখন আমি ওকে আমি কোশ্চেন করছি কোন হৃদয় খান কি করো তুমি, ও বলে আমি সিঙ্গার, আমি যে তুমি কি গান করছো, মানে সেটাও আমি জানতাম না ও ও যে সিঙ্গার। তো ও না মানে কি বলবে, মানে ও চুপ হয়ে যাচ্ছে, বলে আমি গান করি, আমি যে তুমি কি গান করছো, তখন আমাকে লিস্ট শোনাচ্ছিল। আচ্ছা একটু হৃদয় খানের মানে কি ফিলিংস হচ্ছিল জেনে নেই ওই সময়। আচ্ছা না, ইট ওয়াজ আমার কাছে ওরকম, আই নেভার ফিল যে হ্যাঁ এখন, তখন আমি এটা মনে হয়েছে যে হ্যাঁ মানুষ হয়তো বা নাও চিনতে পারে, সবাই তো নিশ্চয় চিনতে হবে, আমার কোনো কথা নেই। তো ওকে তখন আমি বললাম যে ঠিক আছে আপনি আমাকে চিনেন না, সমস্যা নেই, আই এম সেন্ডিং ইউ মাই সংস, লিসেন টু মাই সং, যদি গানটা ভালো লাগে তাহলে আই ওয়ান্ট ইউ টু বি দ্য মডেল অফ দ্য সং, আমি স্ট্রেট এটাই ওকে বললাম। তো মডেল হিসেবে সিলেকশনের একটা বিষয় থাকে, ওটা কে সিলেক্ট করেছে? আমি আমার বিকজ পুরো ভিডিওটা আমার নিজের ডিরেকশন দেওয়া ছিল। আচ্ছা কেন সুজানা? ওর ছবি দেখে আমার খুব ভালো লেগেছে। কোথায় দেখেছেন ছবি? একটা ম্যাগাজিনে দেখেছিলাম, আর বিউটি বাজ একটা ম্যাগাজিন ছিল, মানে কভারের ছবি ছিল। ছবি দেখে কি শুধু মডেলের কথা ভাবছিলেন নাকি সত্যিকার অর্থে তখনই ভালো লেগে গিয়েছিল? না সত্যিকার অর্থে না, ওইটা ওরকম কিছু না, আমি আমার যে ক্যারেক্টারটা আমি খুঁজছিলাম। মিথ্যে বলছেন না? না না সত্যি সত্যি, বিকজ আমি ওকে চিনতাম না, কারণ ও কিন্তু আরো অনেক মডেল দেখছিল, আমি জানি ও আমাকে বলেছিল। সত্যি কথা বলতে ওকে আমি আগে কখনো দেখিনি, বিকজ আমি টিভি আমার দেখা খুব বেশি হয় না, আমি ওকে এভাবে খেয়াল করিনি আগে কখনো। ফার্স্ট ছবিটা দেখে ওকে ভালো লেগেছে আমার, যে অ্যাজ এ মডেল আমাকে মনে হচ্ছে প্রপার একদম প্রপার একটা মডেল। তো তখন তো ওকে সামনে সামনে, আমি যেটা বলছিলাম ওকে, ওই কাজের সময় ওর সাথে আমার ফোনে কথা হতো সবসময়, পরে আমাদের শুটিং এ দেখা হয়েছে, কাজের সময় যখন কথা হতো আমি কখনো ফিল করিনি ওর এই মানে আমার থেকে ছোট, ওর ভয়েস ওর কথা বলার স্টাইল অলওয়েজ আমাকে আমার কাছে মনে হতো আমার থেকে বড়। আচ্ছা যখন আমাদের দেখা হয়েছে ওকে আমি দেখে খুব অবাক হয়ে গেলাম, ছোটখাটো একটা মানুষ আমার সব যাই তোমার বয়স কত, তখন আমি জানতে পারছি ওর এই দুজনেই বন্ধু হিসেবে আপনাদের সম্পর্কটা শুরু হয়েছে। এরপরে যেটা হয় যে ভালো লাগা, এখন বিয়ে করেছেন আপনারা, সংসার শুরু করেছে, সাধারণত সাংবাদিকেরা যেটা বলেন যে এরকমই হয়, শুরু হয় বন্ধুত্ব দিয়ে তারপর ঠিকই গড়ায় যাবে, এটা আত্মপক্ষ সমর্থন হিসেবে আপনি কিছু বলতে চান কিনা? হৃদয় আমাকে নিয়ে গসিপ শুরু হয়েছে যখন আমি আমার আব্বুর ক্যান্সারের জন্য মিডিয়াতে কাজ বন্ধ করে দিই, তখন আমারও একটা ইন্টারভিউ নেওয়ার সময় বলতেছিল আপনাদের তো রিলেশন শুনলাম, আমি যে ভাই রিলেশন কোথেকে হয়, আমি তোকে পছন্দই করি না, বলে হৃদয় তো পছন্দ করে, আমি যে হৃদয় পছন্দ আমাকে তো এরকম অনেকেই পছন্দ করে, কিন্তু বাট আমি তো ওকে ওইভাবে পছন্দ করি, বলে কি হ্যাঁ হ্যাঁ অনেকেই বলে না মিডিয়াতে, অনেকেই বলে না আমাদের অনেক সিনিয়ররা আছে এরকম বলে না, পরে ঠিক হুট করে বিয়ে হয়ে যায়। আমি যে ভাই আমি যদি বিয়ে করি, আমি যদি কাউকে লাভ করি, আমি সবার আগে বলবো, কারণ আমি প্রাউড ফিল করি, আমি কাউকে ভালোবাসি। সুজানার কথার সাথে একটু ব্রিফলি একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে খুবই রেয়ার কেস কিন্তু যে প্রথম দেখায় দুজন দুজনকে ভালো লাগা, এটা কিন্তু খুব রেয়ার হয় না, বাট নর্মালি কিন্তু এটাই হয় যে ফার্স্ট দেখায় একজন হয়তো একজনকে ভালো লাগছে, তখন কিন্তু ফ্রেন্ডশিপ দিয়েই শুরু হয়,
এবং লাভ ম্যারেজটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম 95% আমার মনে হয় যে ফ্রেন্ডটা হয় আগে, তারপরে দুজনের একজন হয়তো বা মেনে নেয়, তারপর দুজন একসাথে প্রেম করে। আচ্ছা, একটা প্রশ্ন করবো হৃদয়, আপনার কাছ থেকে আমরা শুনেছি যে আপনার পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল, তো এখন কি আপনাদের এই বিয়ের সুবাদে তারা কি কাছে? দেন ডোন্ট, এরকম চিন্তা করবেন না যে নো, ডোন্ট গিভ আপ অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে ঠিক আছে, 3 বছর লেগে যাচ্ছে তাকে রাজি করাতে, তো আপনার কি কোনো আক্ষেপ নেই যে বিয়ে করে ফেলেছেন ঠিক আছে, কিন্তু প্রেম করার সুযোগটা তো সুজান আর দিল না? আমি এটা আমার মনে আছে আগেও বলতাম, এবং বিয়ের পরে আমি ওকে স্পেশালি একদিন বলেছি যে আমাদের প্রেম করতে পারলাম না আমরা। কিন্তু রিদা, আমরা কিন্তু এখন একটা কথা বলি, এখন যে আমাদের বিয়ে হয়েছে আমরা কিন্তু ফিল করি না এখন। ও, একটা একটা এখন মনে হচ্ছে যে আমরা প্রেম করছি, একটা মজার জিনিস। হ্যাঁ, এটা কারণ রিদার সাথে ওইভাবে আসলে আমি কখনো ঘোরাঘুরি হয়নি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো এখন যখন আমরা কোথাও ঘুরতে যাই কোনো কিছু করি, তখন মনে হয় না ও আসলে আমার বয়ফ্রেন্ড, হাজবেন্ডটা এখন আমি ফিল করছি না, হয়তো যখন পুরোপুরি সংসার করবো তখন মনে হবে। এখন বিয়ের পরে খানিকটা সময় একসাথে তো পেয়েছেন, তো আপনি সবসময় যে কথাগুলো বলেন যে আপনাকে গুছানো বা অগোছানো যে হৃদয়তে ছিল সে এখন অনেক বেশি অর্গানাইজ, ডিসিপ্লিন, সেটার কৃতিত্ব আপনি সবসময় দিয়ে এসেছেন সুজানাকে। কোন কোন বিষয়গুলো আপনি ধরে ধরে ঠিক করেছেন তার, সেটা একটু জানতে চাই। অনেক কিছু, বাট নাম্বার ওয়ান হল হৃদয় টাইমলি খেত না, টাইমলি ঘুমাতো না, কাজের ব্যাপারে সিরিয়াস ছিল না। তো মোটা হওয়ার কারণ কি এটাই আমরা ধরতে পারি? কারণ না, মোটা হওয়ার আরেকটা রিজন আছে, আমি বলি, হৃদয় আগে স্মোক করতো, হৃদয় স্মোক করতো, তো এটা আমি পুরোপুরি ওকে বন্ধ করে দিয়েছি। তো ওই কিভাবে সম্ভব? কারণ ও আমাকে এত লাভ করতো, ওকে আমি ব্ল্যাকমেইল করতাম, সত্যি কথা বলি, মানে আমি ওকে কিভাবে ব্ল্যাকমেইল করতাম, আমি বলতাম রিতা দেখো আমি আমি কিরকম ছেলে পছন্দ করি জানো, আমি এমন একটা ছেলেকে আমি হাজবেন্ড হিসেবে চিন্তা করি যে স্মোক করবে না, তারপর তার লাইফটা খুব গুছানো, পাঁচক তো নামাজ পড়ে, তো তুমি সেরকম না, আমি তোমাকে কেন পছন্দ করবো, এরকম করে হৃদয় তখন আসলে সত্যি কথা ও আমাকে এত লাভ করতো, ও সবকিছু ট্রাই করতো। আপনাদের সম্পর্কের শুরুটা হচ্ছে ঝগড়া দিয়ে, যেটা বললেন, তো এখন কি সেই ঝগড়াটা মান অভিমানে পরিণত হয়েছে? ঝগড়া শুরু নিচ্ছি স্বেচ্ছাকে বিরতির পর। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। ও যখন আমাকে ফোন দিয়েছিলাম হৃদয় খান, তখন আমি ওকে আমি কোশ্চেন করেছি কোন হৃদয় খান, কি করো তুমি, ও বললাম সিঙ্গার। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি, লেজান আমার নামে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজান, এবং সেই সাথে আমাদের প্রিয় একজন কণ্ঠশিল্পী হৃদয় খান। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম যে আপনাদের শুরুটা যেভাবে হয়েছে ঝগড়া দিয়ে, সেটা কি এখন মান অভিমানে পরিণত হয়েছে? আমাদের কখনো ঝগড়া হয় নাই, আমাদের আসলে ঝগড়া হয়েছে, বাট সেটা আমি একা করেছি, বোবার সাথে কতক্ষণ ঝগড়া করা যায়, ওটা ঝগড়া হয় না আসলে। আসলে ঝগড়া আমাদের সিরিয়াস ঝগড়া যদি বলি আমাদের কখনোই হয়নি, ছোটখাটো নিয়ে ঝগড়া হতো, সেটা হলো একটু আগে বললাম না, ওকে আমার ঠিক করতে অনেক কিছু করতে হয়েছে, তো হয়তো ওকে আমি ঝগড়া বকা দিতাম, কেন ও টাইমলি খাচ্ছে না বা কেন এটা ও কাজটা সিরিয়াসলি করছে না, এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতো। বাট আমাদের ঝগড়াটা কেমন, আমি একাই ঝগড়া করছি, ও সবসময় চুপ, 2 ঘন্টা পর আমিও ভুলে যাই, আর ও তো একই রকম, তো আমাদের ঝগড়াটা কখনই অনেকক্ষণ স্টে করতো না। আমরা জানি যে হৃদয় খানের বয়স সবসময় 19, তো সেটা কি মানে তিনি কি এখন বড় হয়েছেন কিনা সেটা একটা প্রশ্ন, আর দ্বিতীয়ত আপনি কি আমাদেরকে বলতে চান কিনা আপনার বয়স কত অথবা আপনাদের দুজনের বয়সের পার্থক্য কত? আসলে আমাদেরকে অনেকেই একটা কথা বলতো, যেমন আমি বললাম না আমাদেরকে অনেক গসিপ হতো, হ্যাঁ সুজানা হৃদয় থেকে বড় বা এটা, আমার কাছে না আসলে এটা খুব ফানি লাগে, রিজন আমি দেখেছি ওকে অনেক মেয়ে পছন্দ করে, ও তো এটাও করতে পারতো যে সুজানা আমাকে ভালোবাসে না, ঠিক আছে আমি অন্য আরেকটা মেয়েকে, অন্য আরেকটা মেয়ের সাথে ঠিক আছে আমি কেন ট্রাই করি, বাট ওর এই অনেস্টি, ও আমাকে ইভেন এটাও বলে সুজানা জানো নামাজ পড়ে আমি শুধু একটা জিনিসই বলি, আল্লাহ সুজানাকে যেন পাই, ওর এই জিনিসটা আমাকে অনেক মুগ্ধ করেছে যে অ্যাটলিস্ট ও কাউ ও আমার কাছেও এক্সপেক্ট করছে না, ও তো আল্লাহর কাছে যাচ্ছে, তো আমি বলেছি আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই তোমার আমার বিয়ে হবে। এই কথাগুলো শুনতে এখন কেমন লাগছে? 4 বছর যে কথাগুলো বলছে এটা কখনো, আই নেভার স্টপ এনিথিং, বিকজ একটা মেয়ে যাকে আমি ভালোবাসি, যাকে আমি চাই, সে আমাকে চায় না তো কি হয়েছে, সে আমাকে আদৌ কখনো বলেনি যে ভালোবাসি, বা সে আমাকে কখনো ওই চোখে দেখেনি, তো কি হয়েছে আমি, তাহলে তো এটা আমি সেলফিশ হয়ে যাবো যে আমি একজনকে ভালোবাসি, সে ভালোবাসে না বলে আমি আজকে আরেকটা মেয়ের কাছে চলে যাচ্ছি, তো এটা আমি নিজেও মানতে কখনো পারিনি যে
I can change my mind. I never could change my mind. আচ্ছা, যেটা জানতে চাইবো, আপনি বলছিলেন যে চার বছর ধরে বিভিন্ন ভাবে প্রকাশ করেছে তার ভালোবাসার কথা, তো প্রথম যখন বলেছিল, তার অনুভূতিটি ব্যক্ত করেছিল আপনাকে, হাউ ওয়াজ ইট, কি বলেছিল, কিভাবে বলেছিল, হাউ ডিড ইউ রিয়্যাক্ট? হৃদয় আমার আসলে পরিচয় হয়েছিল আমাদের মিউজিক ভিডিওর মাধ্যমে, আড়াল, তখন প্রথম পরিচয়, হ্যাঁ একদম ফার্স্ট পরিচয় শুটিং এর সময় হৃদয়ের সাথে আমার। তো তখন শুটিং এর সময় এসে ওর সাথে যখন পরিচয় হয়েছে, যখন কাজ করছিলাম তখন ওর সাথে আমার সাথে ঝগড়া লেগে থাকতো, কারণ তখন আমি ওকে দেখতেই পারতাম না, কারণ আমি আমি অলওয়েজ না কাজের ব্যাপারে খুব সিনসিয়ার, খুব টাইম মেনটেন করি, তো হৃদয় কিন্তু এগুলি করতো না। তো আমি ঠিক টাইমে আসতাম, হৃদয় দেখে ঠিক টাইমে আসতো না, এবং ওর ইচ্ছে হলো কাজ করবে, এখন ওর মুড আছে কাজ করবে, ওর যদি মুড না থাকে বলে আজকে করবো না, আরেকদিন শুটিং করবো, সেটা নিয়ে ওর সাথে লাগতো। এরকম অনেকবারই আমাদের আসলে কাজের জন্য দেখা হয়েছে। তো হৃদয় স্বাভাবিক, হৃদয় মনে করতো যে আমাকে তো কত মেয়ে পছন্দ করে, কত মেয়ে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কথা বলতে চায়। তো ও তখন দেখতো আমি আসলে ওর ব্যাপারে এরকম সিরিয়াস না, বা ওকে মানে ও মনে করছে সব মেয়ে আমার জন্য ক্রেজি, সুজন আমার জন্য ক্রেজি, তখন ওকে না আমি আসলে সত্যি কথা বলতে ওইভাবে ওর সাথে কথা বলতাম না। তো ওর না এই জিনিসগুলি ওর খুব গায়ে লেগেছে, তাই না হৃদয়, যে আমি কথা বলতেছি সুজন আমাকে পাত্তা দিতেছে না। আমি সত্যি কথা একদম যদি ইফ আই টেল ইউ ভেরি ব্রিফলি, আই সো হার রিয়েলি মেইনটেইনিং মানে স্কেডিউল, সকাল 10টার সময় কল, 10টার সময় আসবে হ্যাঁ কাজের জন্য, এবং ওকে আমার কস্টিউম যা বলে দিয়েছে একদম প্রিপেয়ার করে আসছে, এভরিথিং এভরিথিং। আর আমি ছিলাম উল্টা, আমি 10টার সময় শুটিং, আমি যাচ্ছি 11টা 12টার সময়, দেখা গেছে আমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, বিকজ আমি রাত জাগতাম, আমার খাওয়া দাওয়া ঠিক ছিল না, সবকিছু উল্টা পাল্টা ছিল। তো ওকে দেখে আমি আসলে ফার্স্ট আমি ইন্সপায়ার হলাম যে একটা মানুষ কত গুছানো হতে পারে, আমি কেন না। শি হ্যাজ এ ভেরি বিগ হার্ট, যেটা আমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, অ্যান্ড তখন আসলে আই ফল ফর হার অ্যাকচুয়ালি একদম। সো হাউ ডিড ইউ প্রপোজ টু হার ফার্স্ট টাইম অর এক্সপ্রেস ইয়োরসেলফ? আমি একটা কাজে বোম্বে গিয়েছিলাম, তো হৃদয় আমাকে যাওয়ার আগে বলছিল তুমি বোম্বে যেও না। আমি না খুব অবাক হয়েছি, তুমি আমার ফ্রেন্ড, তুমি বলার কি আমি বোম্বে যাবো কি যাবো না? তো হৃদয় বলে না আমার খারাপ লাগতেছে তুমি যেও না। তো আমি তো পাত্তা দিইনি, না ও কি বলেন আমরা পাত্তা দিই, আমি বোম্বে চলে গেছি। তো আমাকে এভরিডে ফোন দিত, তো ফোন দিত আর খুব মন খারাপ করে কথা বলতো। এখানে থামাচ্ছি, আমরা শুনবো ফোন দিয়ে কি বলতে সেটা বিরতির পর। প্রিয় দর্শক, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমি জানি আপনারা এটি সখী হৃদয়ের প্রেম, সুখ দুঃখ বেদনায় আদি অন্ত নাহি যায়, চিরদৈন্য চিরপূর্ণ হেম। নব নব ব্যাকুলতা জাগে দিবা রাতে, তাই আমি না পারি বুঝিতে। রবি ঠাকুরের এমনই শাশ্বত বাণী যেন বারবার শত রূপে শতবার ফিরে ফিরে আসে মানব মানবের নতুন একটি অনুভূতির মাঝে, যখন তারা নবজন্ম লাভ করে, যখন তারা এই পৃথিবীর মাঝে থেকেও অন্য এক পৃথিবীর স্বাদ পায়, যে পৃথিবীর সব কিছু সুন্দর, জ্যোৎস্নার মতো আলোময়। হ্যাঁ প্রিয় দর্শক, অনেক সাধনা আর অনেক প্রতীক্ষার পর যখন ভালোবাসার মানুষটি কল্পনার সিঁড়ি মাড়িয়ে সত্যি হয়ে কাছে আসে, তখন বুঝি এমন অনুভূতির সৃষ্টি হয়। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি পুরনো পরিচয় আর নতুন পৃথিবীর রঙিন দুজন মানুষকে, যারা অতি সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমাদের সাথে আছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান ও আমাদের সবার প্রিয় মডেল অভিনেত্রী সুজানা। তো আই হ্যাভ টু কনগ্রাচুলেট ইউ ফার্স্ট অফ অল ফর এন্টারিং ইন টু আ নিউ লাইফ। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন হৃদয় খানের কাছে, আপনি একাধিকবার আমার আমিন মঞ্চে এসেছেন এবং অবুঝের মতো প্রতিবারই বলেছেন আপনার ভালো লাগার কথা, ভালো মানুষটির কথা। তো এখন যখন আপনার সাথে সে, আপনার সাথে সংসার করছে সে, অবশ্যই অনুভূতিটি ভালো, কতটুকু ভালো সেটা জানতে চাই। আমি যদি অন্যভাবে অন্য কিছু দিয়ে বোঝাতে যাই, আমার মনে হয় যখন ইউ আর একটা দেশ একটা ওয়ারে আছে, যখন ওয়েন ইউ ওয়ন দ্য ওয়ার, তখন কি ফিলিংসটা হয় আমার যে মনে হয় দেশে পুরো দেশটা আমার, কত একটা শান্তি, কত ভালো লাগে, তাই না? বিশাল একটা পাওয়া আমার মনে হয় যে তার থেকেও বড় একটা মানে পাওয়া এবং
পিসফুল একটা ফিলিং আমার আমার জন্য। আমি দেখছিলাম মুগ্ধ হয়ে, কিন্তু সুজান আপনার কথা শুনছে। আচ্ছা, যেহেতু যুদ্ধে জয়ের কথা এসেছে, তো একটা প্রশ্ন চলে আসছে যে কে জয়ী আর কে পরাজিত। সুজানা, আপনার কাছে প্রশ্নটা করি, কি মনে হয় হৃদয়ের ভালোবাসার কাছে কি আপনি হার মেনেছেন? হার মানতে হয়েছে লাস্ট পর্যন্ত, কারণ 4 বছর ধরে তো আমি জানি হৃদয় আমাকে অনেক লাভ করে। আমি আসলে ওকে কখনো এভাবে দেখিনি, ওকে আমি অলরেডি একটা কথাই বলে আসছি, ও আমার খুব ভালো ফ্রেন্ড। বাট এই রোজায় এসে একটা সময় এসে মনে হলো যে না, ও আসলে রিয়েলি আমাকে অনেক লাভ করে। আর ওই সাপোর্টটা আসলে আমার ফ্যামিলি থেকে আমি আরো বেশি পেয়েছি, যখন আমার ফ্যামিলি আমাকে বলছিল যে ও আসলে তোমাকে ট্রু লাভ করে, তুমি যে ওকে বিশ্বাস করো না, ও আসলে তোমাকে অনেক লাভ করে, আমার মনে হয় তুমি ওকে লাইফ পার্টনার হিসেবে চিন্তা করতে পারো। তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, একটু হলে তো বুঝা যায়, 4 বছর কিন্তু কম না, 4 বছর তো ফ্রেন্ড হিসেবে দেখেছি। ওকে আমি এত অ্যাভয়েড করতাম, বা ওকে আমি কখনো ইভেন ওকে ভালোবাসি এই কথাটা কখনো বলিনি, তারপরও স্টিল না মানুষটা আমাকে এত ভালোবাসে। তখন মনে হয়েছে যে ও আসলে ওই আমার জন্য পারফেক্ট। বা তাহলে প্রশ্ন করতে হয় যে এই 4 বছরে যেহেতু আপনি দেখেছেন হৃদয় খানকে, কোন কোন বিষয়টি দেখে আপনার মনে হয়েছে যে তার ভালোবাসাটা সত্যিকার অর্থে সত্যি? 4 বছর ওকে আমি না বলার পরও ও যে আমার জন্য ওয়েট করছে, এবং ওর মনে একটা জিনিস ছিল, সুজন আমাকে কখনোই বিয়ে করবে না। ওর তো এরকম না যে ওকে মেয়েরা পছন্দ করে, আমিও নিজে খুব আগ্রহ নিয়ে শুনছিলেন এই কথোপকথন। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। তো আমি দেখা করতাম না বলে ও সবসময় আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আমার আমি আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান, এবং সেই সাথে আমাদের প্রিয় একজন মডেল অভিনেত্রী সুজানা। তো বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে প্রথম প্রপোজালের বিষয়টি নিয়ে আপনি বোম্বেতে কাজে গিয়েছেন, তিনি না করেছেন সেটা না শুনে আপনি গিয়েছেন, ফোন করে কি বলেছিলেন? আমি বলি তাহলে বুঝতে পারবে। ফার্স্ট ডে আমি ওকে ফোন দিই, মানে 3-4 দিন পরে, ওর সাথে ফার্স্ট আমার কথা হচ্ছে না, শি ইজ বিজি উইথ হার ওয়ার্ক। 3-4 দিন পরে আমাকে যখন ফোন দিই, আমাকে ফোন করে ফার্স্ট কথা বলেছিল না, তুমি একটু এসে পড়ো, তুমি তাড়াতাড়ি চলে এসো। ও তখন বলে কেন, ওয়াই আর ইউ টেলিং মি দিস, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি ইউ ক্যানট টেল মি টু কাম ব্যাক। তখন আমি বললাম যে ইউ নো ওয়াট সুজান, আমি তোমাকে বলি হয়তো বা তুমি ইউ ক্যান বি অকওয়ার্ড ফিল করতে পারবো, যাই হোক, বাট স্টিল আই অ্যাকচুয়ালি লাভ ইউ, আই থিঙ্ক আই লাভ ইউ, বিকজ আই ডোন্ট নো, আই এম ফিলিং দ্যাট যে তুমি চলে গেছো দূরে কাজে, বাট স্টিল হোয়াট ম্যাটার্স, বাট স্টিল ইট ম্যাটার্স টু মি। ফোনের ওই প্রান্তে কি পুরো সাইলেন্স নাকি? না, ও বললো না যে শি টুক ইট সো ইজি, কিছু না, জাস্ট বলে তুমি গাড়িতে উঠো, আমি বলছি না আমার গাড়ি আসছে, আমি আমার গাড়িতে যাবো, সুজানা প্লিজ তুমি গাড়িতে উঠো, আমি তোমার সাথে এবং সেইদিন আমার কাছে অনেক ইজি মনে হয়েছিল কথাটা। তো আমি সাথে সাথে ওকে নাম দিয়েছি, আমি বলছি তোমার সাথে কখনোই সম্ভব না, আমি নিজের কোন ছেলেকে কখনো বিয়েও করবো না, তুমি আমি যেরকম ছেলে পছন্দ করি তুমি ওই টাইপের না। আমি ডাইরেক্ট ওকে এভাবে বলতাম, মানে ওকে আমি সত্যি কথা বলতে অনেক ইনসাল্ট করেছি ওই সময়, এখন এখন খারাপ লাগে, বাট ওই সময় ওকে অনেক ইনসাল্ট করেছিলাম, তারপরও ও আমার পিছছাড়ি নি। হৃদয় তারপরও আশা নিয়ে প্রতীক্ষায় ছিল যে এই দিনটি আসবে। আমার মনে আছে এখন আমি ওকে প্রায় এই কথাটা বলতাম যে ওয়ান ডে ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আচ্ছা সুজানা, যখন হৃদয় তার ভালোবাসার কথাগুলো বলতো, কখনো কি এরকম মনে হয়েছে যে তার এই কিশোর সুলভ আচরণের জন্য তাকে সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না? প্রথম দিকে ও তো জানতো যে ওকে আমি না করে দিয়েছি, ও আমার সাথে দেখা করতে চেত, স্বাভাবিক ফ্রেন্ডের সাথে দেখা করতে চেয়েছে, তো আমি না করে দিতাম যে যখন সময় পাবো আমি দেখা করব। তো আমি দেখা করতাম না বলে ও সবসময় আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকত, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, জাস্ট আমাকে একটা কথা বলতো, সুজানা প্লিজ তুমি একটু বারান্দায় আসো, আমি তোমাকে দেখে চলে যাব। ইভেন এত বৃষ্টি হতো, তখন বর্ষাকাল ছিল, এত বৃষ্টি হতো, বৃষ্টিতে ভিজতেছে, তারপর দেখ ও আমাকে বলে তুমি যদি একটু বারান্দায় না আসো আমি চলে যাবো। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ফানি মনে হতো, মানে এই মানে হচ্ছে ও তখন আমার কাছে মানে এটা ইমোশনাল লাভ থাকে না যে কেন এত বেশি বেশি করবে। ও এভরিডে, ও তখন ওর অফিস ছিল পল্টনে, পল্টন থেকে ও প্রতিদিন আমার বাসায় এখানে মিরপুরে আসতে অনেক টাইম লাগে, ও প্রতিদিন কষ্ট করে এসে জাস্ট 5 মিনিট দেখার জন্য ও দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। আপনার মেয়ে ভক্তরা কিন্তু এসব শুনছে,
তাদের উদ্দেশ্যে যে কিছু বলার ইচ্ছা আছে? আমার মনে হয় যে আসলে যদি মন থেকে যদি কাউকে ভালোবাসেন, তাহলে সেই মানুষটার জন্যই ভালোবাসাটা বজায় রাখা উচিত, এটা আমার কাছে, আমি মনে করি। আর হয়তো বা এক একজনের এক এক রকমের মনে হতে পারে। তো আমার ফ্যানদেরকে বলবো, ইফ ইউ লাভ সামওয়ান